নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন করবেন। যে উদ্যম আইডি আপনারা এখন ট্রেড লাইসেন্স করার জন্য যে শিল্প সাথী পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে, ওই ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য আপনার উদ্যম রেজিস্ট্রেশন আইডির প্রয়োজন হচ্ছে। সেই উদ্যম রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন তাই এই নিয়ে ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটুও স্কিপ না করে। উদ্যম রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর সার্চ করতে হবে উদ্যম রেজিস্ট্রেশন। উদ্যম রেজিস্ট্রেশন সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই যে আপনার অপশানটি দেখতে পাবেন, ফর নিউর এন্টারপ্রেনর হু আর নট রেজিস্টার, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশান চলে আসবে যেখানে আধার ভেরিফিকেশান চাইবে, যেখানে প্রথমে দেখতে পাবেন আধার নাম্বার চাইবে। এই জায়গাটায় আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন, তারপর নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে যে নামটি আছে সেই অনুযায়ী এখানে নামটি দিয়ে দেবেন, তারপর ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে আধার কার্ডের সঙ্গে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করে দেবেন, তারপর ভ্যালিড অপশানে ক্লিক করবেন। ভ্যালিড অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশান চলে আসবে যেখানে প্যান ভেরিফিকেশান চাইবে। এখানে প্রথমেই দেখতে পাবেন টাইপ অফ অর্গানাইজেশন, এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন প্রপার্টারি, এই অপশানটি ক্লিক করবেন, অথবা আপনার যদি অন্য কিছু থাকে সেখানে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন প্যান নাম্বার, এই আটা আপনার প্যান নাম্বারটি দিয়ে দেবেন। প্যান নাম্বারটি দিয়ে পাশে দেখতে পাবেন টিক মারতে বলবে, এই টিক মেরে আপনাকে প্যান ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে। প্যান ভ্যালিড অপশানে ক্লিক করার পর যে কন্টিনিউ অপশানটা পাচ্ছেন, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশান খুলে যাবে যেখানে আপনাকে আরও ডকুমেন্ট ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাবেন আইটিআর যদি আপনার থাকে সেখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন জিএসটি নাম্বার যদি আপনার থাকে সেখানে ইয়েস করবেন অর্থাৎ নো করবেন। তারপরে নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাবেন নাম আপনার অটোমেটিক আগে থেকে থাকবে। তারপরে আপনারা দেখতে পাবেন যে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এই আইটায় ফিল আপ করে দেবেন। তার পাশেই দেখতে পাবেন ইমেল আইডি, এই আইটায় আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন, তারপরে আপনারা নিচের দিকে অপশন পাবেন সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি বিলং করেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি জেনারেল হন জেনারেল দিয়ে দেবেন, যদি শিডিউল কাস্ট হন শিডিউল কাস্ট সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন জেন্ডার, জেন্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার যদি কোনো হ্যান্ডিক্যাপ থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর আপনারা নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন যে নেম অফ এন্টারপ্রাইজ, আপনার দোকানের নামটি এখানে দিয়ে দেবেন বা আপনার বিজনেস যদি থাকে বিজনেসের নামটি দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন প্ল্যান্ট ইউনিট নেম, এখানে আপনার বিজনেসের নামটি দিয়ে অ্যাড ইউনিট অপশানে ক্লিক করবেন। অ্যাড ইউনিট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশান চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার বিজনেসের নামটি দিয়ে দিয়েছে। তারপরে আবারও ইউনিট নেম জায়গাটা অটোমেটিক চলে আসবে, এই জায়গাটি আপনার বিজনেসের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেস চাইবে বিজনেসের, এখানে আপনার সমস্ত অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর যে অ্যাড প্ল্যানেট অপশানটা পাবেন, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। অ্যাড প্ল্যানেট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন দেখতে পাবেন একটি ঘর চলে আসবে যেখানে সমস্ত ডিটেলস এখানে আপনার ফিল আপ হয়ে যাবে। তারপরে নিচের দিকে একটু চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাবেন অফিসিয়াল অ্যাড্রেস, এটা পাবেন। এখানটাও আপনার যে দোকানের অ্যাড্রেস সেটি আপনি এখানে ফিল আপ করবেন। অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন গেট ল্যাটিটিউড যে অপশানটি পাচ্ছেন এই অপশানটি ক্লিক করবেন। এই অপশান নিয়ে ক্লিক করার পর আপনাদের কাছে একটি ম্যাপ ওপেন হয়ে যাবে, যে ম্যাপটাই আপনাকে জুম করে করে আপনার ডিটেলস ফিল আপ করতে হবে। আপনি কোন এলাকায় বাস করছেন, আপনার দোকানটি যেখানটা আছে সেটি জুম করে করে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জায়গাটা লোকেশন করে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে ওকে অপশানটা পাচ্ছেন, এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন প্রোভাইড ইএম টু আর ইউএম রেজিস্ট্রেশন নাম্বার, এটি এন এ করা আছে, এটি এন এই রেখে দেবেন। তারপরে নিচের দিকে স্ক্রোল করলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, যে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ অপশানটি আছে এখানে দেবেন, ডেট পাবেন এই জায়গাটা আপনি কবে রেজিস্টার করেছেন দোকানটি সেটি আপনি দিয়ে দেবেন, দোকানটি আপনি কবে খুলেছেন সেই ডেটটি আপনি দিয়ে দেবেন এই জায়গাটায়। তারপরে আপনার অপশান পাবেন ওয়েদার প্রোডাকশন, এই অপশানটি আপনার ইয়েস আছে ইয়েসই রেখে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ কমেন্সমেন্ট, এই অপশানটি আপনি কবে থেকে দোকানটি শুরু করে দিয়েছেন চালু করে দিয়েছেন সেই ডেটটি এই জায়গাটায় দিয়ে দেবেন। তারপরে আপনার নিচে অপশান পাবেন ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলসে প্রথমেই পাবেন ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্ক নেমটি দিয়ে দেবেন। তারপর আইএফএস কোড দিয়ে দেবেন, তারপর দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনার নিচে দেখতে পাবেন মেজর অ্যাক্টিভিটি ইউনিট, এটি আপনার ম্যানুফ্যাকচারিং না সার্ভিস সেটি আপনি সিলেক্ট করে নেবেন।
তারপরে দেখতে পাবেন মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস কি নন ট্রেডিং না ট্রেডিং সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে এনআইসি কোড, এই জায়গাটা আপনার সার্চ করবেন কী ধরনের আপনার বিজনেসটা সেটি আপনি সার্চ করবেন। আমি যেমন এইখানটা সার্চ করছি সাইবার ক্যাফে, যেখানে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে গেছি অনেকগুলো, দুটো অপশন আমার দিয়েছে, আমি নিচেরটা সিলেক্ট করছি। সাইবার ক্যাফেটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন আবারও একবার অপশন পাবেন সার্ভিস না ট্রেডিং, সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে দেখতে পাবেন টু ডিজিট কোড, এখানে আপনারা অনেক অপশন পাবেন যেখানের মধ্যে আপনার যে ধরনের সাইবার ক্যাফে, সাইবার ক্যাফে অনেক ধরনের হয়, সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ধরনের সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন তারপরে ফোর ডিজিট কোড, এটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটি হবে, ফোর ডিজিট কোডটি সিলেক্ট করে নেবেন। ফোর ডিজিট কোড সিলেক্ট করার পর আপনারা আরেকটি অপশন পাবেন ফাইভ ডিজিট কোড, এই ফাইভ ডিজিট কোডটিও আপনারা সিলেক্ট করে নেবেন। ফাইভ ডিজিট কোড সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখতে পাবেন অ্যাড অ্যাক্টিভিটি, এই অপশনটি ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন ডিটেলসগুলো আপনার অ্যাড হয়ে গিয়েছে। তারপর দেখতে পাবেন নাম্বার অফ এমপ্লয়ি, কতজন আপনার কাজ করে, পুরুষ কতজন কাজ করে দিয়ে দেবেন, মহিলা যদি না থাকে শূন্য করে দেবেন, আদার্স সব শূন্য করে দেবেন। তারপর আপনার অপশন পাবেন WDV, এ যে অপশনটা পাবেন এই এর ঘরে আপনি লিখবেন যে আপনার কত টাকা ইনভেস্ট করা আছে এই বিজনেসের পিছনে, সেটি আপনি লিখে দেবেন। বিল জায়গায় আপনি এই জায়গাটায় কত আপনি খরচা করেন সেফটির জন্য দোকানের, সেটি আপনি লিখতে পারেন, যদি না থাকে জিরো করে দেবেন। তারপর নিচে দেখতে পাবেন টার্নওভার, আপনার কত রেভিনিউ সেটি আপনি লিখতে পারেন এখানে, অথবা আপনি জিরো করতে পারেন, অসুবিধে নেই। তারপর নিচের দিকে দেখতে পাবেন যতগুলো অপশন পাবেন এগুলো আপনি সব নো করে দেবেন, যদি এখানে যদি আপনি এলিজিবল হন তাহলে ইয়েস করতে পারেন, নইলে নো করবেন। তারপর নিচের দিকে এলে দেখতে পাবেন এটা আপনার সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আবার আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই জায়গাটায় ফ্লাপ করে দেবেন। ফ্লাপ করে নিচের দিকে ভেরিফিকেশান কোড যেটি পাবেন ক্যাপচার দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কাছে এমন একটি অপশন চলে আসবে যেখানে একটি আইডি পেয়ে যাবেন উদ্যম রেজিস্ট্রেশন, এটি কপি করে নেবেন। তারপর প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর আপনার কাছে যে আইডিটি কপি করতে বললাম এটি এখানে পেস্ট করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি এই জায়গাটায় কিসে আপনি ওটিপি পাঠাতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর এই জায়গাটা ওটিপি দিয়ে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন যে অপশনটি পাবেন এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার কাছে এমন একটি ডিটেলস চলে আসবে যা যা আপনি ফিল আপ করেছেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। উপরে দেখতে পাবেন প্রিন্ট সার্টিফিকেট, এই অপশনটি ক্লিক করবেন, তাহলে উপরে আবার একটি অপশন পাবে প্রিন্ট, এই অপশনটি ক্লিক করলেই আপনার যে সার্টিফিকেটটি আপনি এতক্ষণ জেনারেট করলেন সেটি আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর যে উদ্যম রেজিস্ট্রেশন আইডি যেটি আমি কপি করতে বললাম এটি আপনার উদ্যম রেজিস্ট্রেশন আইডি, এর মাধ্যমেই আপনি যে শিল্পসাথী পোর্টালে সেখানেও আপনি রেজিস্টার করতে পারেন এই আইডি থেকেই, আরও যে অন্যান্য কাজে লাগবে সেখানেও আপনি এই উদ্যম রেজিস্ট্রেশন আইডিটি দিতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, ভিডিওটি যদি একটু আপনার উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দিতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।